থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী, আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। আজকে তো বিশাল বড় আপডেট আছে, সবাই জেনেই গেছো চারিদিকে, তো সেগুলো নিয়েও তো ডিসকাস করবো, কিন্তু তার আগে ইন্ডিয়ান ফুটবলে কিছু আপডেট আছে সেগুলোও তোমাদের দিয়ে দেবো। তো সবার আগে যেই কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, তা কিন্তু রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর তার সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো প্রথমে ইন্ডিয়ান ফুটবলের আপডেট গুলো দিয়ে দিই, তারপরে তো মেন খবরে আসবো। তো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে গারোয়াল হিরোজ এফসি, তো ওরা কিন্তু ট্রেনিং স্টার্ট করে দিল সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য। তো এবার চলে আসি কতগুলো ট্রান্সফারে, তো যেগুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে তার মধ্যে প্রথমে আসি টিপি রায়নেস এর কথা। তো টিপি রায়নেস কিন্তু কেরালা ব্লাস্টার্স এ ছিল, তো ওকে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু সাইন করিল, যদিও এটা এখনো অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তো কিছুদিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে আসি রানা ঘরামির কথা, বাংলা ছেলে। তো সেই রানা ঘরামি কিন্তু 2 মাসের কন্ট্রাক্টে কিন্তু বেঙ্গালুরু ইউনাইটেডে সাইন করলো, এবং এই বেঙ্গালুরু ইউনাইটেডে কিন্তু আরেকজনে সাইন করতে চলেছে, সে হলো আজারউদ্দিন। তো ওরটা কিন্তু এখনো অব্দি অফিসিয়াল হয়নি, কিন্তু আশা করা যায় হয়ে যাবে। তো এরপরে আসি অ্যাডাম লে ফন্ডের কথা এবং ওক বেচে। তো এই শোনা যাচ্ছে যে এই দুজনেই কিন্তু মুম্বাই সিটি এফসি তে সাইন করতে চলেছে, এবং এটা কিন্তু জানিয়েছে মার্কাস, টাইমস অফ ইন্ডিয়ার স্পোর্টস এডিটর। তো সুতরাং সেখান থেকে ধরেই নেওয়া যায় কিন্তু ফন্ড্রে এবং ওকবেচে দুজন কিন্তু একসাথে যদি মুম্বাই সিটি স্ট্রাইকিং লাইনে থাকে, তো সেটা কিন্তু বিশাল বড় একটা লাইন আপ হয়ে যাবে, আর যথেষ্ট স্ট্রং টিম কিন্তু হবে। তো এবার আসি একটা চমকের কথা, যে চমকটা দিয়েছে কিন্তু ওড়িশা এফসি, এবং ওড়িশা এফসি চমক দিয়েই চলেছে, এবং যাকে সাইন করেছে তার নাম হলো মার্সেলিনো। তো এই মার্সেলিনো কিন্তু ISL এর থার্ড হাইয়েস্ট গোল স্কোরার, মানে যতগুলো সিজন হয়েছে তো সবকটা মিলিয়ে। তো সেই মার্সেলিনোকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে ওড়িশা এফসি। তারপরে আরো কিছু আপডেট আছে সেগুলো তোমাদের বলে দিই। একটা স্পন্সর বা ইনভেস্টারের আপডেট তো আছেই, সেটা শেষে আসবো, কিন্তু আরেকজনেরও ইনভেস্টার কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে, সেটা হলো কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স এর মেন স্পন্সর হিসেবে কিন্তু এই বছরেও থাকছে স্কাই ফোম ম্যাট্রেস, এরাই কিন্তু মেন স্পন্সর হবে কেরালা ব্লাস্টার্স এর। আরেকখানা স্পন্সর যেটা হলো গেমিং পার্টনার, কেরালা ব্লাস্টার কিন্তু নিজেদের গেমিং পার্টনারও অফিসিয়ালি অ্যানাউন্স করে নিয়েছে, সেটা হলো মুলা বলে একখানা গেমিং পার্টনার, তাদের কিন্তু অফিসিয়ালি এই বছর থাকছে। তো দুটো কিন্তু পার্টনার পেয়ে গেল কেরালা ব্লাস্টার্সও। তারপরে আসি যেটা হলো মেন খবর এখনকার জন্য, সেটা হলো ইস্ট বেঙ্গলের ইনভেস্টার। তো ইস্ট বেঙ্গলের ইনভেস্টার সব জায়গায় দেখতে পেয়েই গেছো, মোটামুটি কিন্তু জানতে পেরেই গেছো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আজকের মধ্যে নয় কাল পরশুর মধ্যে হয়ে যেতে পারে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। আর যে ইনভেস্টার হয়েছে তার নামও জেনে গেছো, কারণ সব জায়গায় কিন্তু পুরো ছড়িয়ে গেছে, মানে আগুনের মতো পুরো ছড়িয়ে যাচ্ছে। সেই ইনভেস্টারের নাম হলো শ্রী সিমেন্টস। শ্রী সিমেন্টস এর ব্যাপারে তো বলবো, কিন্তু বলে দিই যে দুজন জার্নালিস্ট কিন্তু এটা অফিসিয়ালি বলেও, যে অফিসিয়ালি না, নিজেদের অ্যাকাউন্টে বলেছে। একজন হলো মার্কাস মারগুলাও, মার্কাস মারগুলাও কিন্তু টিওআই এর রিপোর্টার, সেই মার্কাস মারগুলাও কিন্তু নিজের টুইটারে কিন্তু টুইট করেছে যে সিমেন্টিং নিউ টাইস, তো সেটা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আরেকজন যে হলো আমাদের কলকাতার প্রখ্যাত সাংবাদিক, তিনি হলেন শিবাজি চক্রবর্তী। শিবাজি রাও কিন্তু নিজের ফেসবুক পোস্টে কিন্তু মেনশন করেছে এরকম একখানা পোস্ট, তো সেই দুটো থেকে কিন্তু বোঝাই যাচ্ছে সবই কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে, শুধু অফিসিয়াল নিউজ এর অপেক্ষা। তো এবার শ্রী সিমেন্টস এর ব্যাপারে একটু বলি। শ্রী সিমেন্টস কিন্তু, মানে যিনি ওনার শ্রী সিমেন্টস এর, তিনি হলো বেনুগোপাল বাঙ্গুর। আর এই বেনুগোপাল বাঙ্গুর কিন্তু বেঙ্গলের রিচেস্ট ম্যান, আর ইন্ডিয়ার কিন্তু 19th রিচেস্ট ম্যান, এটা কিন্তু ফোর্বস এর লিস্ট অনুযায়ী। ওয়ার্ল্ডে হলো 268 নম্বর রিচেস্ট ম্যান, এটা কিন্তু ফোর্বস এর লিস্ট। আর ওনার কিন্তু ফোর্বস এর লিস্টে ওনার যে নেট ওয়ার্থ দেওয়া আছে, ওটার নেট ওয়ার্থ কিন্তু $6.4 বিলিয়ন, এটা কিন্তু ফোর্বস এ আপডেট করা আছে, যেটায় উনি 268 নম্বর রিচেস্ট ম্যান ওয়ার্ল্ডের, আর ইন্ডিয়ার কিন্তু 19th রিচেস্ট ম্যান। ওনার কিন্তু এই শ্রী সিমেন্টস এ ওনার 65% স্টেক আছে, মানে মেজরিটি স্টেক। আর শ্রী সিমেন্ট কিন্তু বাঙ্গুর গ্রুপের আন্ডারে, মানে বাঙ্গুর গ্রুপ কিন্তু একটা বিশাল বড় বিজনেস ফ্যামিলি ইন্ডিয়ার। সেই বিজনেস ফ্যামিলিটা 1990s এর সময় স্প্লিট হয়েছিল, 5টা মতো স্প্লিট হয়েছিল, সেই 5টা স্প্লিটের একটা অংশ কিন্তু এই শ্রী সিমেন্টস। এই শ্রী সিমেন্টস এর ওনার হলো বেনুগোপাল বাঙ্গুর, আর শ্রী সিমেন্টস কিন্তু হতে চলেছে ইস্ট বেঙ্গলের ইনভেস্টার, মানে প্রাইম ইনভেস্টার। আর শেয়ারস এর কথা অনেকে হয়তো জিজ্ঞেস করবে, কিন্তু সেগুলো কিন্তু এখনো জানা যায়নি অফিসিয়ালি। অনেক জায়গায় দেখা যাচ্ছে 76-24, অনেক জায়গায় দেখা যাচ্ছে 80-20, 85-15, এরকম কিন্তু অনেক শোনা যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেই জানতে পারবে যে ডিলটা কত বছরের। 5 বছর তো মিনিমাম হবেই, 10 বছর হতে পারে, ডিলটা কত বছরের, তারপরে অ্যামাউন্ট কত হবে, সবকিছুই কিন্তু তখন জানতে পারবে, শেয়ারের পার্সেন্টেজ, সব ডিটেলস কিন্তু অফিসিয়ালি জানতে পারবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। হয়তো আজকেও হয়ে যেতে পারে, হয়তো 1-2 দিনের মধ্যেও হতে পারে, কিন্তু এই ডিটেলস গুলো তোমাদের বলে দিলাম। আর 1990 যেটা বললাম বাঙ্গুর গ্রুপ থেকে কিন্তু স্প্লিট
কমপ্লিট হয়ে এই শ্রী সিমেন্টস কিন্তু আলাদা হয়ে গেছিল বেনুগোপাল বাঙুরের আন্ডারে, যেটা বললাম বাঙুর গ্রুপ কিন্তু একটা বিশাল বড় বিজনেস গ্রুপ ইন্ডিয়ার। তো এটাই কিন্তু পুরো ফুল ডিটেলস ছিল বাঙুর গ্রুপের ব্যাপারে, তোমাদের বলে দিলাম কারণ অনেকেই হয়তো জিজ্ঞেস করবে। আর এরা কিন্তু মেনলি সিমেন্টস এর ডিল করে, আর সিমেন্টস যেগুলো আছে সেগুলো হলো হয়তো নাম শুনেছো, একটা তো বাঙুর সিমেন্টস আছে যেটার নাম তোমরা সবাই শুনেছো, তাছাড়া শ্রী আলট্রা জাং বলে একটা সিমেন্ট আছে, তাছাড়া রক স্ট্রং বলে একটা সিমেন্ট আছে, আর ইউএই এর একটা সিমেন্ট কোম্পানি ইউনিয়ন সিমেন্ট সেটাকেও কিন্তু অ্যাকোয়ার করেছিল 2018 সালে। মানে বলতে গেলে নর্থ ইন্ডিয়ার কিন্তু টপ মোস্ট সিমেন্ট প্রোডিউসার। তো কালকে রাত থেকেই তো সবাই কমেন্ট করছো ভিডিওগুলোতে এবং আমাদের ইনস্টা এবং ফেসবুকে সব জায়গায় যে এটা কি সত্যি কিনা বা এটার কতটা সত্যতা আছে সবকিছু নিয়ে। তো আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছি যে যতক্ষণ অবধি অফিসিয়াল না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ অবধি ধৈর্য ধরো। অনেক নাম মার্কেটে শোনা গেছে, প্রচুর নাম এসছে, প্রায় 10-12টা নাম এসছে যে এর সাথে ডিল হচ্ছে, এর সাথে ফাইনাল হয়ে গেছে, সাইন হবে, 2 ঘন্টার মধ্যে রিলিজ হবে, তো এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু আমরাও বলেছিলাম যে যতক্ষণ অবধি অফিসিয়ালি না, কিন্তু কালকে রাতের পরে কিন্তু সব জায়গা থেকে মোটামুটি একটা আভাস পাওয়া গেছে যে সিমেন্টের সাথে কিন্তু ডিলটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এবং যেটা শোনা যাচ্ছে যে হয়তো আজকেই বা আগামী 48 ঘন্টার মধ্যে ডিলটা এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হতে পারে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারও করতে পারে বা FSDL এর তরফেও কিন্তু হতে পারে বা ক্লাবের তরফেও হতে পারে, এরকম শোনা যাচ্ছে। এবং তার সাথে আরেকটা কথা বলি যে ISL খেলা নিয়ে, তো অনেকেই বলছে যে তাহলে কি আমরা ISL খেলছি, তো ISL খেলাটা কিন্তু এখনো অবধি মানে পুরোটাই মানে হাতে রয়েছে কিন্তু FSDL এর, যেহেতু ইনভেস্টর এসে গেছে তো সব লিগাল প্রসিডিউর কমপ্লিট করে যদি FSDL চায় যে ইস্ট বেঙ্গলকে ISL এ ইনক্লুড করবে তাহলে কিন্তু FSDL-ই কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট করবে। মেবি যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে হয়তো এই ইনভেস্টার অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই কিন্তু এটাও অ্যানাউন্সমেন্ট হতে পারে যে ইস্ট বেঙ্গলকেও ISL এ নিয়ে নেওয়া হলো, বা যদি সবকিছু একটু ডিলে হয়, যেহেতু সবকিছু ডিলে হচ্ছে তো সেখান থেকে হয়তো কয়েকদিন বাদেও কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট হতে হলেও হতে পারে। কিন্তু যতক্ষণ অবধি না অ্যানাউন্স হচ্ছে পুরোপুরি যে ইস্ট বেঙ্গল ISL খেলছি ততক্ষণ কিন্তু ধরে নেওয়া যায় যে ইস্ট বেঙ্গল ISL এর পার্ট নয়। তো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, মার্কাস কিন্তু টুইট করে আরেকটা জিনিস জানিয়েছিল যে প্রত্যেকবার কিন্তু ISL এর যে অফিসিয়াল ফিক্সচার সেটা ISL যেদিন শুরু হয় তার 2 মাস আগে আসে, মানে ISL কিন্তু শুরু হচ্ছে 23rd November, সেই জায়গা থেকে কিন্তু ফিক্সচার আসতে পারে 23rd September এর মধ্যে। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এখনো 20-22 দিন সময় আছে, তো সেই সময়টা কিন্তু কাজে লাগে ইস্ট বেঙ্গল ISL এ যেতেই পারে এখন যা মনে হচ্ছে, কারণ তোমাদের বলেছিলাম প্রথম হার্ডেল হলো ইনভেস্টার, প্রথম যদি ইনভেস্টার আসে তাহলে কিন্তু ISL এর দিকে অ্যাপ্রোচ করতে পারবে। এখন কিন্তু মোটামুটি শিওর হয়ে গেছে যে ইনভেস্টার আসছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কতক্ষণে হয়, যদি সেটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তারপরে কিন্তু ISL এর দিকেই হয়তো স্টেপ নেবে ইস্ট বেঙ্গল। তো দেখা যাক তারপরে ইস্ট বেঙ্গল আর FSDL এর মধ্যে কি সিদ্ধান্ত হয়, তারপরেই কিন্তু সব জানতে পারবে। তো এখন কিন্তু শুধু অপেক্ষা অফিসিয়াল নিউজের, অফিসিয়াল নিউজ কিন্তু এলেই জানতে পারবে যে কত পার্সেন্ট শেয়ার বা কত টাকার ডিল হয়েছে, কত বছরের ডিল হয়েছে, সব কিন্তু ফাইনালি জানতে পারবে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তোমাদের আগের থেকেই যেমন বলেছি যে সবসময় অফিসিয়াল নিউজের ওয়েট করো। তো অবশ্যই দেখা যাক কবে নিউজটা আসে, আর ইস্ট বেঙ্গল ফ্যান যারা আছো তাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু এতদিন মানে অনেক হতাশায় ভুগছিলে, মানে বুঝতে পারছিলে না, তো প্রচুর রুমার বেরোচ্ছিল সেগুলোতেও মানে বাজে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তো অবশেষে কিন্তু মোটামুটি হয়ে গেছে, কারণ সব ট্রাস্টেড সোর্সের থেকে কিন্তু জানা যাচ্ছে যে এটা অফিসিয়ালি হয়ে গেছে, শুধু এখন অফিসিয়াল নিউজের অপেক্ষা। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।